অব্যাহত পুলিশের নেশাবিরোধী অভিযান ধর্মনগরে তিন লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার কালো ব্যবসায়ী আটক দুই পাচারকারী ঘটনায় দায়ের করা হয়েছে এনটিপিএস মামলা রবিবার ট্রেনে করে গাঁজা সমিত পাচারকারীদের একটি দল ধর্মনগরে যায় গোপন সংবাদের ভিত্তিতে ধর্মনগর থানার ওসি সহ পুলিশের একটি টিম অভিযানে নামে পরে ধর্মনগর মহকুমা টঙ্গিবাড়ি এলাকা থেকে পাচারকারীদের পেছনে ধাওয়া করে দুই পাচারকারীকে আটক করতে সক্ষম হয় কিন্তু বাকি পাচারকারীরা গাঁজা ভর্তি ব্যাগ রাস্তায় ফেলে পালিয়ে যায় পুলিশ গাঁজা সহ ধৃত পাচারকারীদের থানায় নিয়ে যায় এদিন পুলিশ ১৯ প্যাকেটে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে যার কালো বাজারে আনুমানিক মূল্য ৩.৫ লক্ষ টাকা ধৃতদের বিরুদ্ধে ইতিমধ্যে এনটিপিএস আইনে মামলা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক সৌম্যদীপ বর্মা আজ আনুমানিক ১২টায় সিক্রেট ইনফরমেশন আসে ধর্মনগর থানায় ঠিক আছে কিছু গাঁজা পাচারকারী রেলস্বর্ণ এলাকায় আকরিপাত যেটা টঙ্গিবাড়ি রোডে পড়ে ওইখানে কিছু অবৈধ গাঁজা নিয়ে ওরা ওখানে মুভমেন্ট করছিল তো রেড করার পরে ওসি সহ ধর্মনগর ওসি এবং টিম রেড করার পর দুজনকে ধরতে সক্ষম হয়েছে তাদের সঙ্গে ১৯টা প্যাকেট যা সাসপেক্টের গাঁজা এবং তার ওজন ৬৬ কেজি যা কালোবাজার মূল্য আনুমানিক ৩.৫ লক্ষ তো এই অপারেশনে গিয়ে ধর্মনগর থানার ওসি এবং ওনার টিম গিয়ে এখানে দুজনকে অ্যারেস্ট করা হয় একজনের নাম দীপক নম বাড়ি সিদাইমনপুর আর একজন গণেশ শর্মা যিনি বিহারের উল্লেখ্য এর আগেও একই কায়দায় পাচারকারীরা গাঁজা পাচার করতে গিয়ে ধর্মনগর থানার পুলিশের হাতে ধরা পড়েছে তাতে বোঝা যাচ্ছে পাচারকারীরা ধর্মনগরকে ব্যবহার করছে এবার গাঁজা পাচারের নতুন পথ বেছে নিয়েছে তারা আগরতলা থেকে পাচারকারীরা ট্রেনে ধর্মনগরে গাঁজা নিয়ে যায় পরে যে কোনো গাড়ি অথবা বাসে করে তারা অসম সহ বহিরাজ্যে চলে যাচ্ছে পুলিশের ধারণা ধর্মনগরেও কয়েকজন এই গাঁজা পাচারের নেটওয়ার্কের সাথে যুক্ত রয়েছে কারণ ট্রেনে গাঁজা ধর্মনগরে নিয়ে গিয়ে কোনো এক গোপন স্থানে এই গাঁজাগুলি মজুত করে তারা পরে সুযোগ বুঝে সেগুলি বহিরাজ্যে পাচার করা হয় তবে এই কালো ব্যবসা সাথে আর কারা কারা যুক্ত রয়েছে তা জানতে ধৃত পাচারকারীদের টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড